নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। সকাল থেকেই রৌদ্রোজ্জ্বল আকাশ থাকার পরে এবারে কিন্তু একদম গুমড়ো মুখো আকাশ, এবং আপনাদের জানিয়ে দিয়ে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ইসলামপুর পুলিশ জেলার এসপি সংলগ্ন এলাকায়, এসপি কোয়ার্টার সংলগ্ন এলাকায়। সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ আগেই কিন্তু হঠাৎ করেই কালো মেঘ, এবং সেই কালো মেঘ থেকে মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়েছে। শহর থেকে কিছুটা দূরে বৃষ্টি থাকলেও শহরের অংশতে এই মুহূর্তে মেঘের মুখ একদম ভারাক্রান্ত, এমনটাই কিন্তু তথ্য জানা যাচ্ছে। কিন্তু সেদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে না সে বিষয়ে কিন্তু নিশ্চিত করে এখনও কেউ আমরা জানতে পারিনি। কিন্তু আপনাদের জানিয়ে দিই এই মুহূর্তে মুষলধারে বৃষ্টিপাত হঠাৎ করে কিন্তু শুরু হলো। বেশ কয়েকদিন ঘুমট গরম এবং তার পাশাপাশি হিউমিডিটি প্রচুর পরিমাণে থাকার কারণে কিন্তু মানুষ কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলছিলেন যে অন্ততপক্ষে বৃষ্টি হোক, অস্বস্তিতে ছিলেন তারা। এবং এই মুহূর্তে আপনাদের জানিয়ে দিই ইসলামপুর এসপি কোয়ার্টার সংলগ্ন এলাকা অর্থাৎ তিস্তাপল্লী এলাকাতে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়েছে, এবং তার ফলে দৃশ্যমানতা কিন্তু যথেষ্টই কমে গিয়েছে। সেই দৃশ্যমানতা কিন্তু বলা চলে 800 থেকে 900 মিটার হয়ে গেছে। এক্সক্লুসিভ সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি আপনাদের এলাকাতে এই মুহূর্তে আবহাওয়ার কি পরিবর্তন সাধিত হয়েছে, যে বৃষ্টির জন্য অন্ততপক্ষে ভাদ্র আশ্বিন মাসে কৃষকরা চাতক পাখির মতো ওয়েট করে থাকেন, অপেক্ষা করে থাকেন, সেই সমস্ত এলাকাতে কোথাও বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই আপনারা লাইভে হচ্ছে রেগুলারভাবে যেভাবে আমাদের কমেন্ট করেন এভাবে কিন্তু কমেন্ট করতে পারেন। এই মুহূর্তে তিস্তাপল্লী সংলগ্ন এলাকা থেকে আপনাদের সঙ্গে আমি চিফ রিপোর্টার নিউজ টুডে ইন্ডিয়া আমার সভাপতি রাজের সঙ্গে যুক্ত রয়েছি। কি পরিস্থিতি রয়েছে আপনাদের এলাকায় ওয়েদারের, অবশ্যই সে বিষয়ে কিন্তু আপনারা অবশ্যই আমাদের জানানোর চেষ্টা করবেন। এক্সক্লুসিভ, আচ্ছা, এই যা এনতাজ আলী লিখছেন, দাদা আমাদের চাকুলিয়াতে বৃষ্টি হচ্ছে না। কিন্তু এনতাজ ভাই, এই মুহূর্তে একদম আপনাদের আমরা জানানোর চেষ্টা করবো, এই মুহূর্তে একদম এসপি কোয়ার্টার সংলগ্ন এলাকায় একটি প্রেস মিটে যোগ দিতে আসার পরে যে চিত্র আমাদের ক্যামেরায় ধরা পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে একদম মুষলধারে বৃষ্টি হচ্ছে। শহর এলাকা থেকে আমাদের এই মুহূর্তে যারা লাইভ ভিউয়ার্স রয়েছেন তাদের কাছে কি তথ্য রয়েছে অবশ্যই আমরা সেই ওয়েদার আপডেটে আপনাদের কাছে জানতে চাইব। এই মুহূর্তেই অনেকে কিন্তু সেই আমাদের হচ্ছে খবরে এসে বা বলে লাভ ওয়েদার লাইভ ওয়েদার আপডেটে এসে কিন্তু অনেকেই কমেন্ট করতে শুরু করেছেন। এনতাজ ভাই চাকুলিয়া থেকে, আব্দুল আলী ভাই লিখছেন, শহর এলাকা থেকে কেউ দেখছেন কিনা অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা এই মুহূর্তে একদম শহরতলির একদম বাইরের এলাকা, বলা চলে ইসলামপুর এসপি অফিস যে কোয়ার্টার সংলগ্ন এলাকা রয়েছে সেখানে রয়েছি, এবং ইতিমধ্যে প্রায় 81 জন আমাদের সঙ্গে লাইভ ভিউয়ার্স রয়েছেন। হঠাৎ করেই কিন্তু বলা চলে দমকা হাওয়া শুরু হয় এবং কয়েক মিনিটের মধ্যেই মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়। এবং আপনাদের জানিয়ে দিই কিছুক্ষণ আগে পর্যন্ত রৌদ্রোজ্জ্বল ঝলমলে আকাশ থাকলেও এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মুষলধারে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। রসমুদ্দিন আলী লিখছেন, দাদা আপনাকে ধন্যবাদ, আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা। রসমুদ্দিন ভাই কোথা থেকে লিখছেন অবশ্যই আমাদের জানানোর চেষ্টা করবেন। কিন্তু এই মুহূর্তে আপনাদের যে চিত্র আমরা তিস্তা কোয়ার্টার সংলগ্ন এলাকা বা বলা চলে ইসলামপুর পুলিশ জেলার চত্বর থেকে দেখানোর চেষ্টা করছি, দৃশ্যমানতা বা ভিজিবিলিটি কিন্তু যথেষ্টই কমে গিয়েছে, কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি কিন্তু হয়েছে। যদিও আব্দুল শেখ মুম্বাই সে দেখ রে হ্যায় মুম্বাই মে ভি হালকি বারিশ হো রহি হ্যায়, জব্বার ভাই থ্যাংক ইউ ভেরি মাচ। লক্ষ্মীপুর বাজার থেকে দেখছেন লক্ষ্মীপুরে পোর্টিয়া মে বারিশ হো রহা হ্যায়, আব্দুল আলী লিখ রে হ্যায়, বহুত বহুত শুক্রিয়া আব্দুল আলী ভাই। ক্যা ইস তরহ কা মুসলাধার ধোঁয়াধার বারিশ হো রহা হ্যায় আপকে উধার, কমেন্ট করকে বিলকুল বতাইয়েগা। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি রফিক আলম দেখছেন, মোহাম্মদ রফিক আলম, রফিক ভাই আপনার এলাকাতে কী খবর? অনুপ লিখছেন গুঞ্জুরিয়াতে বৃষ্টি হয়নি, বেশ। কিন্তু শহরে এই মুহূর্তে যে চিত্র তোমাদের দেখানোর চেষ্টা করব, আপনাদের দেখানোর চেষ্টা করব, এই মুহূর্তে কিন্তু মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে এক্সক্লুসিভ, সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি সুপারিনটেন্ডেন্ট পুলিশ ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের এলাকা থেকে। শামসের আলী লিখছেন রামগঞ্জ মে হাওয়া হো রহা হ্যায়, বারিশ হোনে কি সম্ভাবনা হ্যায় ক্যা, ক্যা ওহাঁ জো ইসলামপুর মে ভী বারিশ হো রহা হ্যায়, জি ইসলামপুর কে কিস কিস ইলাকে মে সে বারিশ হো রহা হ্যায়, মোহাম্মদ ইজার, হাম লোক লুধিয়ানা সে দেখ রহে হ্যায়, থ্যাংক ইউ ভেরি মাচ ইজার। তাজা তসবীর আপ ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্ট কে জো গ্রাউন্ড হ্যায় উস ইলাকে সে দেখ রহে হ্যায়, ওর ইস বক্ত মুসলাধার ধোঁয়াধার বারিশ জারি হ্যায় ইয়াহাঁ, ওর কহ সকতে হ্যায় কি ধোঁয়াধার বারিশ কে সাথ ইস বক্ত তেজ হওয়া ভি বহ রহি হ্যায়, শহর কা ক্যা হাল হ্যায় ইসকে বারে মে হামারে শহর কে জো লাইভ ভিউয়ার্স হ্যায় ইস বক্ত হমে কমেন্ট করকে বতা সকতে হ্যায়। বসিরুদ্দিন লিখছেন ইসলামপুর মে হচ্ছে, তসলিমউদ্দিন তসলিম তসলিম লিখছেন খুব হচ্ছে, সোমেশ দত্ত রাঙাপানিতে বৃষ্টি হচ্ছে না, আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ সোমেশ, রাঙাপানি থেকে দেখছেন শিলিগুড়ি।
বিশ্বনাথ সিংহ লিখছেন আমাদের জক্তাগাঁও মাটিগুন্ডা টুতে হালকা বৃষ্টি হলো। মুন্না মুস্তাক লিখছেন কানকি মে নেই হো রা হ্যাঁ। রিহান আলম লিখছেন বারিশ নেই হো রা হ্যাঁ। আজিজুল হক লিখ রে মাটিগুন্ডা সে দেখ রে আপ। মোহাম্মদ মাসুদ আলম লিখ রে রামগঞ্জ মেঘে অন্ধকার হ্যাঁ অন্ধকার কিন্তু ইসলামপুর শহরে হয়ে এসেছিল। মোহাম্মদ ইজার লুধিয়ানা সে দেখ রে হ্যাঁ। সুবাক ফিরদোস আলম কদমগাছি সে দেখ রে হ্যাঁ। ওহাঁ কা ক্যা হাল হ্যায় মৌসম কা কদমগাছি কা। মোহাম্মদ মাসুদ আলম লিখছেন রামগঞ্জে বৃষ্টি শুরু হয়ে গেল। মমতাজ আলম লিখছেন চোপড়াতে বৃষ্টি হচ্ছে বা শুরু হয়েছে এরকম একটা ব্যাপার। তাই এখানে কয়েকজন লাইভ ভিউয়ার্স আছেন, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন তীব্র গতি যে বাতাস, সে বাতাস কিন্তু বইতে শুরু করেছে। এবং এই বর্ষাকালীন যে বৃষ্টি আমরা হচ্ছে সাধারণত প্রত্যক্ষ করে থাকি, সেই রকমের বৃষ্টি কিন্তু এই মুহূর্তে ধোঁয়াধার বা মুষলাধার বৃষ্টি হচ্ছে। এক্সক্লুসিভ যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, মোহাম্মদ ওয়াকার ডিমটি থেকে দেখছেন, ইমরান দালাল বস্তি থেকে দেখছেন, আয়ুব আলম হাই লিখছেন, প্রায় 100 জন লাইভ ভিউয়ার্স আমাদের সঙ্গে এই মুহূর্তে জড়িয়ে রয়েছেন। আপনারা দেখছেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টু ইন্ডিয়া। প্রায় 105 জন লাইভ ভিউয়ার্স, 8 জন হলেন সুজালিতে বৃষ্টি শুরু হয়েছে। হাবিবুল রহমান লিখছেন, আবা ভাই বিক্রম কুমার ঘোষ লিখছেন শিলিগুড়িতে হচ্ছে, উজ্জ্বল বিশ্বাস পামলহাটে বৃষ্টি হচ্ছে। ঠিক খুব সুন্দরভাবে আপনারা আমাদের সঙ্গে রিয়্যাক্ট করছেন। এই মুহূর্তে রাজা খান ভাই কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন। রাজা খান ভাই, কি কোন এলাকাতে বৃষ্টি হচ্ছে সে বিষয়ে কোনো খবর পাওয়া গেল? মুকুল চক্রবর্তী দেবীঝড় এলাকাতে সকাল 10টা থেকে বৃষ্টি হচ্ছে। রবি ওরাও হাই লিখছেন। দীপক সিংহ, খুব ভালো লাগছে হ্যাঁ নিঃসন্দেহে, এই গরম থেকে, তপ্ত গরম থেকে এবং হিউমিডিটিপূর্ণ বা বলা চলে আপেক্ষিক আর্দ্রতা প্রচুর থাকলে পরে অন্ততপক্ষে বলা চলে যে হচ্ছে মানুষের গরমের পরিমাণটা বেরোচ্ছে প্রচুর বেড়ে যায়, অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয় ছোটো থেকে বড় আবাল বৃদ্ধ বনিতা বিশেষ করে ছোটোদের জন্য। জিন্দগি লিখলেন, দিল্লি মে গরমি হ্যায় স্যার। মজার আলম লিখলেন, জবরদা থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ। লাল ভার লিখলেন, হাই। সাহিল রাজা মাটিগুন্ডা থেকে দেখছেন। শুভজিৎবাবু এই মুহূর্তে কোত্থেকে দেখছেন লাইভ? অবশ্যই সাংবাদিক শুভজিৎ চৌধুরী কমেন্ট করে অবশ্যই জানানোর চেষ্টা করবেন সেখানে বৃষ্টি হচ্ছে কি না, শহরের যদি মূল অংশ থেকে দেখে থাকেন। ইসলামপুর আলিনগর মে জোরদার বারিশ হো রা হ্যায় জব্বারদা থ্যাংক ইউ ভেরি মাচ। অজয় সেন লিখছেন, শান্তিনগরে রোদ দাদা, শান্তিনগরে অজয় সেন রোদ হবে না, এই মুহূর্তে তো বৃষ্টি গোটা শহর ছেয়ে যাওয়ার কথা। যেহেতু আমরা শহর থেকে একটু বাইরে রয়েছি সেখানে কি পরিস্থিতি রয়েছে সেটাই কিন্তু জানবার চেষ্টা করছি। সালাম আলম লিখছেন, হাই। এই মুহূর্তে মোহাম্মদ লাদা, দাদা আমি কেরালা থেকে বলছি গোয়ালপুকুরে বাসিন্দা। আচ্ছা সেখানে বৃষ্টি হচ্ছে কি না, আমরা অবশ্যই এখনও গোয়ালপুকুরের কোনো কমান্ড পাইনি, অবশ্যই তোমাকে জানানোর চেষ্টা করবো। রাজ লিখছেন, ভিকে হ্যায় তো বাপ ভি নেই হো। আচ্ছা কেন এই সমাজে। জামশেদ আলী লিখছেন, ভদ্রকালীতে নেই। আচ্ছা লাল ভাই লিখছেন, ওয়াও নাইস, দিল্লি মে গরমি হ্যায় স্যার। জিন্দগি লিখ রে হ্যাঁ। মোহাম্মদ তাবরেজ লিখ রে হ্যাঁ, অন্ধ্রপ্রদেশে বৃষ্টি হচ্ছে। রিয়াজুল ইসলাম লিখছেন, চোপড়াতে হচ্ছে বৃষ্টি। সোহেল রব্বানি লিখছেন, গুঞ্জিরিয়াতে এখন স্টার্ট হলো। থ্যাংক ইউ সোহেল ভাই, থ্যাংক ইউ ফর দ্য ইনফরমেশন অ্যান্ড ইউ আর স্টিল ওয়াচিং দ্য লাইভ উইথ আস। 133 জন লাইভ ভিউয়ার্স আমাদের সঙ্গে এই মুহূর্তে জুড়ে রয়েছেন। রাহুল খান লিখছেন হাই, মুন্না আহমেদ লিখছেন হাই। মুন্না আহমেদ কাহাঁ সে দেখ রে হ্যাঁ ভাইজান, থোড়া গৌর তলব কিজিয়ে কি আপকে এলাকে মে মৌসম কা মিজাজ ক্যা হ্যায়। কে সকতে হ্যাঁ ধোঁয়াধার বারিশ জিসকো কাহা জাতা হ্যায় ও ধোঁয়াধার বারিশ, লেকিন ইসলামপুর শহরকে তিস্তাপল্লী এলাকা যাহা হাম লোক অভি ইস ওয়ক্ত কুছ দের পহলে এক প্রেস মিট কে লিয়ে ইসলামপুর পুলিশ জেলাকে এসপি ও এডিশনাল এসপি কে সাথ মুলাকাত করনে আয়ে থে, উসি এলাকে সে আপ দেখ সকতে হ্যায় ইয়ে তাজা তসবীর। মোহাম্মদ নাসির লিখছেন, বুন্দি ডিজেল পাহাড় এলাকা সমান চলে পানি হতে, মতলব কে নেই নাসির ভাই কুছ লিখনা চাহ রে হ্যায়। হৃদয় চন্দ্র শীল লিখছেন, স্যার ইসলামপুরে বৃষ্টি হচ্ছে। থ্যাংক ইউ হৃদয়। মঞ্জর স্যার, মঞ্জর আপনার নাম লিখতে হ্যায়। মমতাজ আলম লিখ রে হ্যায়, কেমন ভালো আছি। আচ্ছা ডিমটি তো হচ্ছে, সাদ্দাম রিপ্লাই করছেন, ডিমরুল্লাতে হচ্ছে। বশিরুদ্দিন লিখছেন, নারায়ণপুরে বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে অনেকে বৃষ্টির কিন্তু সেই ইয়েটা কমেন্ট করছেন, এক্সক্লুসিভ এই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন নিউজ টু ইন্ডিয়াতে। মজার আলম লিখছেন, থ্যাংক ইউ, প্রায় 101 জন কমেন্ট করে ফেলেছেন এই খবরটার, কিন্তু এই খুশির খবরটার কুল কুল ও জি। আচ্ছা লিখ রে হ্যায় সামিদ আজ লিখ রে হ্যায়, মাটিগুন্ডা মে বহুত তেজ বারিশ হো রা হ্যায় জি, অভি হাম লোক মাটিগুন্ডা সে গুজরে। মুন্না আহমদ, জবরদস্ত মে বহুত বারিশ হো রা হ্যায়। মিরাজ আলম, ধনতোলা মে ভি হো রা হ্যায় থ্যাংক ইউ ভেরি মাচ। এল কে এম কে লিখ রে হ্যায়, জম্মু এন্ড কশ্মীর মে নেই হো রা হ্যায়, ইটস ফার অ্যাওয়ে ফ্রম ওয়েস্ট বেঙ্গল বস।
মোহাম্মদ নূর ইসলাম খান লিখলেন গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই মুহূর্তে মুষলধারে বৃষ্টিপাত, 142 জন ইসলামপুর কোর্টে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। সিরাজ খান তিনি হচ্ছে কিছু লেখার চেষ্টা করছেন, আমরা অবশ্যই তার কমেন্টগুলো পড়ে দেওয়ার চেষ্টা করব। 128 জন লাইভ ভিউয়ার্স ইতিমধ্যে কমেন্ট করেন, দিকেতে বৃষ্টি হচ্ছে, যাদব সরকার দাঁড়িয়ে বৃষ্টি হবে কি দাদা। এই মুহূর্তে ইসলামপুর থেকে দেখাচ্ছি, আশা করি আবহাওয়ার যে পরিবর্তন হঠাৎ করে নিম্নচাপের কারণে সাধিত হয়েছে। যাদববাবু আমরা আশা করছি দাঁড়িয়ে বৃষ্টি, মুক্তার খান মুক্তার রামপুর মেবি বারিশ নেই হো রা হ্যায়, থ্যাংক ইউ ভেরি মাচ। লেকিন ইস বট ধোঁয়াধার বারিশ, আপ দেখ সকতে ইসকা সিধা তসবির। অশোক বসু দেখছেন, অশোক বসু কোথেকে দেখছেন একটু জানাবেন আমাদের। মুজাহার আলম, কালিয়াগঞ্জে হচ্ছে না দাদা, কালিয়াগঞ্জ অনেক দূর এখান থেকে, নিঃসন্দেহে কালিয়াগঞ্জে হচ্ছে না, কিন্তু আমরা এক্সপেক্ট করবো যে উত্তর দিনাজপুরে এই মুহূর্তে যে হচ্ছে তীব্র ঝোড়ো হওয়ার পাশাপাশি মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে সেটা হোক, কারণ একদম ভাদ্র মাসের যে বলা চলে তীব্র গরম, দাবদাহ বলা যাবে না, ঠিক সকাল থেকে কিন্তু কড়া এবং চড়া রোদ, এবং তার পাশাপাশি আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কয়েকদিন হালকা বৃষ্টি হওয়ার কারণে যেভাবে বেড়ে গিয়েছিল, চাষে অস্বস্তিকর পরিবেশ কিন্তু তৈরি হয়েছিল। জাকির হোসেন জিলানি, ডালখোলামে বারিশ হো রাহা হ্যায়, আচ্ছা মুবারক শেখ, কাইসাল মেবি বারিশ হো রাহা হ্যায়, মোহাম্মদ জুবের ভাই, আমারে রাসাকুয়া মেবি হো রাহা হ্যায়, হৃদয় চন্দ্রশীল এই মুহূর্তে ইসলামপুর বিডিও অফিস থেকে দেখছেন প্রচুর পরিমাণে বৃষ্টি। অরূপ কুণ্ডে আমাদের সঙ্গে এই মুহূর্তে লাইভ ওয়াচ করছেন। মোহাম্মদ বাবলু লিখলেন, রাজ সাহানি কোথায় আছেন? আমার সঙ্গেই আছেন, প্রেসমিট শেষ করে আমার সঙ্গেই আছেন এই মুহূর্তে, এবং প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে। জিন্দগি লিখছেন, রহমত কা পানি বরস রাহা হ্যায়। মোহাম্মদ মঞ্জর লিখলেন হ্যালো। মোহাম্মদ তোহিনুর আলম, দাদা ভেজ, আচ্ছা ভোজপুরে বৃষ্টি এমনি কাফি মেঘ, বৃষ্টি, হ্যাঁ মেঘ আছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রচুর, যে ওয়েদার আপনারা দেখছেন এই মুহূর্তে 137 জন। মোহাম্মদ তোহিনুর, বৃষ্টি কিন্তু হবে। মোহাম্মদ নূর ইসলাম দেখছেন, জব্বার ভাই ডিমটি মেবি বারিশ হো রাহা হ্যায়, থ্যাংক ইউ ফর দ্য ইনফো। শুধু বারিশ বললে ভুল হবে, যেটাকে মনে হচ্ছে ধোঁয়াধার বারিশ, মুসলাধার বারিশ, সেই বারিশ কিন্তু হচ্ছে। এবং ইসলামপুরের সাংবাদিক কুল যারা হচ্ছে এই জায়গায় কিছুক্ষণ আগে, অর্পণ সিং ব্রাদার ইট ইস রেইনিং ইন কেরালা টু, মোহাম্মদ তোহিনুর আলম আপনি কোথা থেকে? ইসলামপুর এসপি অফিস থেকে, ডালখোলামে বহুত হেভি বারিশ হো রাহা হ্যায়। সাজিদ আলম, আগ দিনটি মে হো রাহা হ্যায়। মুস্তাক আহমদ লিখ রে, দাদা ভোজপিতাতেও হচ্ছে, থ্যাংক ইউ। 155 জন লাইভ ভিউয়ার্স এই মুহূর্তে। মোহাম্মদ বাবলু, হিন্দি মে বললে বলিয়ে, আগের আপকো কোই সন্দেহ হ্যায় মোহাম্মদ বাবলু, তো দেখিয়ে কি পুরা রিপোর্টার জো হ্যায় ও অভি আপ দেখ সকতে হ্যায় ইস বারিশ মে লটকে হুয়ে হ্যায়। ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্ট কে জো ক্যান্টিন হ্যায় উস ক্যান্টিন মে আর সব কোই চাই পি করকে ইস ওয়াক্ত ইস বারিশ মে লটকে হুয়ে হ্যায়। প্রেস মিট কে বাদ সিধা তসবির আপ দেখ সকতে হ্যায় ইস ওয়াক্ত কি ইসলামপুর কে জিতনে ভি হোনার রিপোর্টার্স হ্যায় সব কুছ সব কোই ইস ওয়াক্ত ধোঁয়াধার বারিশ হোনে কে ওজে সে আপনা গুড টাইমস ইয়াহাঁ চাই কে দোকান পে স্পেয়ার কর রহে হ্যায়। এক্সক্লুসিভ ও তসবির আপ দেখ সকতে হ্যায়, ইসলামপুর কে জিতনে ভি হোনহার রিপোর্টার জো কি প্রেস মিট আজ এসপি সাহেব কে অ্যাটেন্ড করনে আয়ে থে ও সবকো ইয়াহাঁ আপ দেখ সকতে হ্যায় বহুত হি বেহতরিন আর খুশ মিজাজ মে ইস ওয়াক্ত আপনা জো গুড টাইমস কহ সকতে হ্যায় উসকো স্পেয়ার কর রহে হ্যায়। লেকিন বারিশ জো হ্যায় উসকা মাত্রা বড়তে হি যা রাহা হ্যায়, কাফি তেজি সে বারিশ হো রহি হ্যায়, ধোঁয়াধার বারিশ। আর জো ভিসিনিটি কহ সকতে হ্যায় কি তকরিবন মে আপকো বতা রাহা থা কি 800 মিটার কি থি ও তকরিবন 100 মিটার কি দূরি মে আ গিয়া, ধোঁয়াধার বারিশ, লাগাতার বারিশ হো রাহা হ্যায়, কদম গাছি মে ভি হো রাহা হ্যায়, জিন্দগি রহমত কা বারিশ হো রাহা হ্যায় জি। ইস বারিশ কে লিয়ে উত্তর বঙ্গাল কে কিসান লোক কাফি কহ সকতে হ্যায় তঙ্গস্তি মে, কাফি পরেশানি মে থে কি কম সে কম জো ইস ওয়াক্ত কা জো উপজা হুয়া ফসল হ্যায় ও বরবাদ না হো জায়ে, আর কিসি তরহ কা ধোঁয়াধার বারিশ কে লিয়ে লোক ইন্তজার কর রহে থে, কাশতকারি কিসান বারিশ হোগি উন লোগো কে লিয়ে কহ সকতে হ্যায় বহুত বড়া খুশখবরি, একদম রহমত বরস রাহা হ্যায় উন লোগো কে লিয়ে, তাজা তসবির আপ দেখ সকতে হ্যায় একমাত্র আপনে ইলাকে কে খবর দেখনে কে লিয়ে জিসমে আপ হমেশা লাগে রহতে হ্যায়। পশ্চিম বঙ্গাল আর সীমাঞ্চল কে ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া মে।
रफ्तार जो है बारिश का, उस बारिश में गति बढ़ रही है और आप देख सकते हैं इस वक्त उस गति की वजह से कम कह सकते हैं जो विसिनिटी है वो कम होते जा रही है और आप देख सकते हैं इस वक्त कि वो 50 मीटर की दूरी से भी 10 मीटर की दूरी में कमी में आ रही है। वो तस्वीर आप देख सकते हैं जिस तरह से आप कह सकते हैं कि ठंडक या सर्दी के मौसम में कुहासा लगा हुआ होता है, उसी तरह से ये तस्वीर आप देख सकते हैं कि बरसात जैसा धुआंधार बारिश भादो के महीने में जो कभी एक्सपेक्ट नहीं किया जा सकता है वही धुआंधार बारिश लगातार बारिश हो रही है, रुकने की नाम ही नहीं। बहुत सारे कमेंट्स इस वक्त आ गए हैं और इसके बारे में हम आपको सूचित करने की कोशिश करेंगे। शायद बरसात के दिनों में भी इतनी तेजी से धुआंधार इस रेनिंग हेवी कैट्स एंड डॉग्स जबरदस्त बारिश। रशिया में हल्का बारिश हुआ था लेकिन अब जबरदस्त है। काचाखाली में बारिश हो रहा है, दीदार इस्लाम लिख रहे हैं इस वक्त देख रहे हैं जिंदगी इस्लामपुर में रहमत की बारिश हो रही है। बेशक कह सकते हैं कि इर्द गिर्द के इलाके में जब बारिश हुआ करता था और इस्लामपुर में बारिश नहीं होती थी तो लोग कम से कम ये कहते थे कि इस्लामपुर में लोग किस तरह के गुनाह किए होंगे कि यहाँ बारिश नहीं होती है। लेकिन अभी कह सकते हैं कि माशाल्लाह बहुत बेहतरीन तरीके से बेहतरीन अंदाज में किसानों का काश्तकारों को रहमत पहुंचाने वाला जो बारिश का ज़रूरत था वही बारिश इस वक्त हो रहा है। और इस वक्त आप देख सकते हैं कि विसिनिटी जो है वो विसिनिटी काफ़ी तेज़ बारिश के वजह से तकरीबन 20 या 30 मीटर के दूरी में आ गई है। यानी 20 मीटर के बाद कोई साजो सामान आपको दिख नहीं पड़ेगा, इतना ही तेज़ बारिश धुआंधार बारिश हो रही है। लेकिन आपको बता दें ये तस्वीर आप देख सकते हैं इस्लामपुर पुलिस इलाके जो SP ग्राउंड है उस इलाके से, उस SP कंपाउंड से, और इस वक्त ये बारिश रुकने की नाम ही नहीं। आपके इलाके में महमूद तलहा लिख रहे हैं माशाल्लाह बहुत खूब। यही तस्वीर ताज़ा तस्वीर है और काफ़ी दिनों के बाद इस्लामपुर शहर में और कह सकते हैं इस्लामपुर के इर्द गिर्द इलाके में या कह सकते हैं इस्लामपुर ब्लॉक में इस तरह का धुआंधार बारिश नज़र आया जो कि बारिश के टाइम में भी नज़र आया। आपको बता दें कि सुबह तकरीबन 5:30 बजे ही सूरज उग गया और उसके बाद चारों तरफ कह सकते हैं धूप का जो तेज़ धूप था उसे लोग कम से कम कह सकते हैं नफसी पुकार रहे थे और ऐसा सोच रहे थे कि मौसम कम से कम थोड़ा बहुत बारिश हो, कम से कम रहमत का बारिश हो। और इस वक्त आप ताज़ा तस्वीर देख सकते हैं और इस बारिश को देख के जिस तरह से आप कह सकते हैं कि इस्लामपुर के आम जनता से लेकर के सबको ही इस वक्त देख सकते हैं सबको ही जो है खुशी में झूम उठे हैं क्योंकि ये कह सकते हैं कि इस तरह के जो तपती गर्मी जिससे लोगों का कम से कम जान माल में नुकसान होने की संभावना है। अली उसे लिख रहे हैं माशाल्लाह, सरफराज आलम लिख रहे हैं माशाल्लाह माशाल्लाह माशाल्लाह, सरफराज भाई थैंक यू वेरी मच। इस एब्सोल्यूट सिनेरियो दैट यू हैव जस्ट सीन फ्रॉम इस्लामपुर पुलिस डिस्ट्रिक्ट कंपाउंड। इरशाद आलम मोहम्मद तोइनुल आलम हंस रहे हैं। अच्छा कोई लिख रहे हैं दादा बिस्टी देवी के पठान, डेफिनेटली आई शैल प्रे टू ऑलमाइटी टू सेंड दैट रेन दैट गॉर्जियस रेन टू योर एरिया ब्रदर। बेशक करेंगे, आप ही रब तआला से अपने इष्ट देव से प्रार्थना कीजिए कि इसी तरह का धुआंधार बारिश जिसका खास करके गांव देहात इलाके में जहां काश्तकार किसान जो कह सकते हैं खेती की गृहस्थी करते हैं और इस वक्त कह सकते हैं बंगाली या बंगाल के जो स्टेपल फूड जिसको कहते हैं धान, उस धान के उपजाव के लिए जिस बारिश का काफ़ी देर से इंतज़ार था कि भादो और आसिन महीना का जो झड़ी या झटकी होता है उसका इंतज़ार रहता है और इस वक्त देख सकते हैं कि अचानक ही तकरीबन कह सकते हैं 10:30 के बाद 11 बजे के बाद इस्लामपुर शहर का जो कह सकते हैं मौसम का मिजाज में काफ़ी परिवर्तन आ गया। आसमां काला हो गया, अंधेरा छाया गया चारों तरफ और उसके बाद ही 2-4 बूंद बारिश कह सकते हैं हज़ारों लाखों करोड़ों बारिश के बूंद में तब्दील हो गया। वो ताज़ा तस्वीर आप देख सकते हैं न्यूज़ टू इंडिया में। बहुत सारे लोग लिख रहे हैं अल्हम्दुलिल्लाह, सबको कहना है अल्हम्दुलिल्लाह, डेफिनेटली ऑब्वियसली। হয়তো মানুষ সেই ভাদ্র মাসের তীব্র গরম
গরমে অন্তত পক্ষে দোতলা তিনতলায় থাকা মানুষ এসি কুলার চালিয়েও যেখানে হচ্ছে রাহত বা স্বস্তি পাচ্ছিলেন না, তাদের জন্য নিঃসন্দেহে স্বস্তির একটা নিঃশ্বাস। এবং আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব, বাংলা তথা বাঙালির আবেগের উৎসব শারদোৎসবের আগে আবহাওয়া পরিবর্তনের একটা বিশাল ফ্যাক্টর যেটাকে আমরা বলি অন্ততপক্ষে, সেই ফ্যাক্টর কিন্তু কার্যকরী উত্তরবঙ্গে এবং উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর জেলাতে এই মুহূর্তে বিভিন্ন এলাকা থেকে, ডালখোলা থেকে শুরু করে বিভিন্ন এলাকা থেকে আমাদের লাইভ ভিউয়ার্সরা আমাদের কমেন্ট করে জানাচ্ছেন। কিন্তু আপনাদের জানিয়ে দিই, এই মুহূর্তে মুসলাধার ধোঁয়াধার বারিশ, তা কিন্তু যতক্ষণ আমরা লাইভ শুরু করেছি তার 5 মিনিট আগে থেকে শুরু হয়েছে। মাহফুজ আলম ধোঁয়া বারিশে দেখ রে, মা ভি বারিশ হো রা হ্যায়, আলহামদুলিল্লাহ বহুত আচ্ছি বাত হ্যায়। আব্দুল শেখ, হাই জব্বার ভাই, হাই আব্দুল ভাই, কেসে হ্যাঁ, হামারে মাইলস্টোন ভিউয়ার মে সে হ্যাঁ, কমেন্ট কিজিয়ে, সাফ জিন্দগি লিখ রে, মাশা আল্লাহ, তার শুকর হ্যায়। अनवर हुसैन लिख रहे हैं हाय, कहाँ से देख रहे हैं अनवर भाई, कमेंट करके बताइए। सीधा तस्वीर आप देख सकते हैं न्यूज़ फॉर इंडिया में कि बारिश तब की गर्मी से राहत देने वाला इस वक्त कह सकते हैं परवरदिगार का, या कह सकते हैं ऊपर वाला का बहुत बड़ा रहमत रहमत नाजिल हुआ, खास करके इस्लामपुर ब्लॉक के ऊपर में। हम यही चाहेंगे, रब ताला से यही दुआ करेंगे कि इस तरह का रहमत सभी जगह में नाजिल हो, क्योंकि खास करके आपको बता दें कि नॉर्थ बंगाल के ज़्यादातर हिस्सा जहां काश्तकारी या खेती गृहस्थी ही सबसे बड़ा रोजगार का साधन है, जहाँ कह सकते हैं बंगाल तथा बंगाली के सबसे पसंदीदा और स्टेपल फूड राइस यानी धान से उपजा हुआ चावल है, उस चावल या धान का खेती इस वक्त कह सकते हैं काफ़ी तहस नहस हो गया था। आपको बता दें कि ज़मीन जो है वो पटके बंजर ज़मीन जैसा हो गया था, और उस बंजर ज़मीनों को या फिर कह सकते हैं पेड़ पौधों को जान दिलाने वाला राहत का जो बारिश, वो बारिश का सिलसिला इस वक्त जारी है। माशाल्लाह लिख रहे हैं बहुत सारे लोग, और एजाबुल करीम लिख रहे हैं कहीं से, एक्सक्लूसिव ये तस्वीर आप देख सकते हैं वेदर अपडेट का, पश्चिम बंगाल और न्यूज़ टुडे इंडिया में आप देख सकते हैं। तकरीबन जब तक लाइव हो रहा है 20-25 मिनट से, आप देख सकते हैं तकरीबन 22 मिनट से ये जो धुआंधार बारिश, इस बारिश का सिलसिला इस वक्त जारी है। রাজিবুল রহমান সুজালি গমিরগঞ্জ থেকে দেখছেন, বৃষ্টি হচ্ছে কি রাজিবুল ভাই, অবশ্যই সেটা আপনারা জানানোর চেষ্টা করবেন। জিন্দগি থ্যাংক ইউ জানিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। এক্সক্লুসিভ এই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, কয়েক মিনিট ধরে কিন্তু এই বৃষ্টি অনুষ্ঠিত হচ্ছে বা বৃষ্টি হচ্ছে সংঘটিত হচ্ছে, এবং আপনাদের জানিয়ে দিই তার ফলে কিন্তু বাতাসের বা পরিবেশের যে দৃশ্যমানতা, সেই দৃশ্যমানতা কিন্তু যথেষ্ট কমে গিয়েছে। লাগাতার 20 মিনিট ধরে বৃষ্টি। ধারাপুর রাজু শেরপা লিখছেন, ওয়াচিং ফ্রম ধারাপুর রাজু শেরপা। তপাইকো জায়গা কা নাম লিখ লো, রাজু রাজু শেরপা, কাহা সে দেখ রে আপ, ধারাপুর সে দেখ রে হ্যাঁ, নেপাল সে। নেহা দাস মন্ডল, আমাদের দাসমন্ডলে বৃষ্টি হচ্ছে নেহা, থ্যাংক ইউ ফর দ্য ইনফরমেশন, তবে বৃষ্টি থেকে সাবধানে থাকতে হবে, কিন্তু সাবধান মানিয়েও কিন্তু আপনাদের অবলম্বন করতে হবে। এই মুহূর্তে বিদ্যুতের তার বা অন্যান্য কিছু ছিঁড়ে গেলে সেগুলোর জন্য বিদ্যুৎ দপ্তরকে খবর করা, নিজে কিন্তু কোনো কাজ সাজিয়ে পারে। আব্দুল শেখ থ্যাংক ইউ জব্বার ভাই, আপনার বহুত শুক্রিয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। অভিলেশ ওরাও লিখছেন নাইস, আদিলবাবু লিখছেন মাশা আল্লাহ, কিন্তু মাশা আল্লাহ লিখতে গিয়ে সেটা মাশাল আল্লাহ হয়ে গেছে। আমার মনে হয় বৃষ্টিতে আদিলবাবু এতটাই খুশি হয়ে গেছে, মাশা আল্লাহ লিখতে গিয়ে মাশা। অভিলাশ ওরাও কি দারুণ, জিন্দগি লিখতে রহমত কা বারিশ হো রা হ্যায় ইসলামপুর মে, সুবহান আল্লাহ, লাভ ইউ অল। আশরাফ আলী লোভ লিখতে হ্যাঁ, ডালকোলা ডালকোলাতে আশরাফ আলী, এলওবি না এওবি কি লিখছে জানি না। আশরফ ভাই, রফিকুল আলম, আমারা চোপড়া নারায়ণপুর মে ভি বহুত বারিশ হতা হ্যায় ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। ইস ওয়াক্ত হো রা হ্যায় কি নেই। হাসিব রুখ লিখ রে, আমাদের গাঠিয়াটোলে বৃষ্টি নেই, গাঠিয়াটোলে বৃষ্টি নেই, অবশ্যই প্রার্থনা করুন বৃষ্টি হওয়া দরকার, কারণ ধানের এই খেতিকে হচ্ছে বাঁচাতে গেলে কিন্তু অবশ্যই বৃষ্টির দরকার আছে ভাই। যে বৃষ্টিটা কিছুক্ষণ হলো 20-25 মিনিট ধরে, এই ধরনের বৃষ্টি দরকার। বৃষ্টি গতি কিন্তু এত বেশি ছিল, মকসেদ আলী দাসপাড়া মে ভি হো রা হ্যায়, মোহাম্মদ আফতাব খান মতিলাল সে দেখ রে হ্যায়।
সুন্দর দৃশ্য, যে দৃশ্য দেখে নিঃসন্দেহে এই তীব্র গরম তীব্র দাবদাহকে উপেক্ষা করে কবি সাহিত্যিক সাংবাদিকরা তারা কিন্তু কলম ধরবেন এবং নতুন কিছু ছড়া ছন্দ তাদের হাত থেকে বের আসবে। মোহাম্মদ মুজাহিদ লিখ রহে হ্যায় মুম্বাই মে বারিশ হো রহা হ্যায়, জাহাঙ্গীর আলম মাশা আল্লাহ লিখ রহে হ্যায়, পবিত্র পাল কোথায় বৃষ্টি হচ্ছে ওটা, পবিত্র পাল এতক্ষণ ধরে লাইভ চলছে আমাদের মাইলস্টোন ভিউয়ার, আপনি ইসলামপুর শহরের এসপি যে অফিসে কম্পাউন্ড আছে, সুইটি বেগম আমারে সুজালি মে ভি হালকা হালকা বারিশ হো রহা হ্যায়, অভিলাষ ওরাও আই এম ফ্রম ধরমপুর, থ্যাংক ইউ অভিলাষ, ফির লাইভ ভিউয়ার্স বড় রহা হ্যায় ইস ওয়ক্ত, রাজু শেরপা আচ্ছা ধরমপুর সে দেখ রহে হ্যায় রাজু শেরপা, আচ্ছা জিন্দগি দিল্লি মে বহুত বারিশ হো রহা হ্যায় হোনে কে চান্স হ্যায়, আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ জিন্দগি। সোমনাথ সিংহ লিখছেন পাঞ্জিপাড়াতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, হ্যাঁ ডেফিনেটলি আকাশ কিন্তু মেঘলা করে এসছে। আচ্ছা কেউ একজন লম্বা কমেন্ট করেছেন, সেটা পড়তে আমার একটু সময় লাগবে, একটু সময় দিতে হবে, বহুত জরুরি দাম, মকসেদ আলী দাসপাড়া মেবি ওরা লিখ রে হ্যাঁ। ঋতুপর্ণা কবিরাজ ঠাকুর লিখছেন লাইভ কখন আসবে, ঋতুপর্ণা কবিরাজ ঠাকুর নিশ্চয়ই লাইভ আসবো, এই মুহূর্তে লাইভেই আছি এবং লাইভের ব্যাকে আছি। ও লাইন কখন আসবে, আমি শুনলাম লাইভ কখন, লাইন আসবে অবশ্যই, হ্যাঁ কিন্তু ব্যাপার হচ্ছে বৃষ্টিটা কমতে হবে, এই মুহূর্তে পাওয়ার রেস্টোরেশন করে দিলে পরে বিপদ হতে পারে, কাঠিয়া ডাল মেবি বহুত বারিশ হো রহা হ্যায়, আচ্ছা জিয়া গাছি মে হো রহা হ্যায় কোন লিখ রহে হ্যায়, পরেশ কর্মকার ওকে লিখছেন, আমরা কমেন্টগুলো ধীরে ধীরে পড়ছি আপনাদের। জনক বিশ্বাস লিখছেন আমি ধানের জমিতে কীটনাশক দিয়ে আসলাম কিছু বেকার হয়ে গেল নন্দঝার, বৃষ্টি হচ্ছে খুব সাথে হাওয়া হচ্ছে, জনকবাবু টেনশন করার কিছু নেই, ধানের জমিতে বীজ দিয়ে এসছেন সেটা আরেকবার দিয়ে দিতে পারবেন, কিন্তু বৃষ্টি না হলে সেটা হচ্ছে কোনো মেশিন দিয়ে বা পাম্প সেট দিয়ে সেই আমন ধানের চাষটা যথেষ্ট দুরূহ ব্যাপার, আপনার এই ক্ষতির জন্য আমরাও যথেষ্ট দুঃখিত, কিন্তু ব্যাপার হচ্ছে বৃষ্টি তো লাগে দাদা জনকবাবু, তার জন্য অবশ্যই ইষ্টদেবকে প্রার্থনা করেছিলেন নিশ্চয়ই। ইজার আলম সালাম আজকে হ্যাঁ ওয়ালাইকুম সালাম, রাজেশ খান সুজালিতে বৃষ্টি হচ্ছে লিখলেন, আজমা তারা লিখছেন বাপ রে সবকা কমেন্ট রিপ্লাই কে রে আপ, হ্যাঁ আজমা তারা সবকা কেতে হ্যাঁ সবকা আপকা ভি কে রে হ্যাঁ, আপনি কমেন্ট কিজিয়ে কিস ইলাকে সে দেখ রে হ্যাঁ, আয়ুব আলিম রেখে হাই, গৌতম সিংহ লিখছেন কোথায়, ইসলামপুর থেকে গৌতম সিংহ ভাই, জিন্দগি লিখলেন সুবহান আল্লাহ ইসলামপুর মে বাড়ি, ষষ্ঠী দাস লিখছেন আচ্ছা অ্যাডে ডেকে গেল, আমাদের মাটিগাড়াতে পুরো ফ্ল্যাট ফ্ল্যাট জলে থই থই, আচ্ছা মাটিগাড়াতে প্রচুর বৃষ্টি হচ্ছে, নদীর পাশের এলাকা তো, ষষ্ঠী দাস ভাই সাবধানে থাকবেন, মোহাম্মদ মুজাফর হোসেন লিখছেন মোহাম্মদ মুজাফর ওয়াটার পেইন্টার রাজা মাশা আল্লাহ, পচা বস্তি পানবাড়া বিহার কিষানগঞ্জ মে বারিশ হো রহা হ্যায় স্যার, থ্যাংক ইউ, আচ্ছা ইয়ে পচা বস্তি হোক ইয়ে খোচা বস্তি, নূর আলম শিয়ালতোর মে বারিশ হো রহা হ্যায় জব্বা স্যার, থ্যাংক ইউ নূর আলম, বিজয় চক্রবর্তী লিখছেন খুব শান্তি হলো নিঃসন্দেহে, এই শান্তির জন্যই কিন্তু মানুষ ধৈর্য ধরে অপেক্ষা করছিল, আচ্ছা বিজয় চক্রবর্তী ইনফরমেশন দিচ্ছে লাইন চলে এসেছে, হ্যাঁ অবশ্যই বৃষ্টির পরিমাণটা কিছুটা কমে গেলে লাইনটাকে রেস্টোর করে দেবে, কিন্তু অতিবৃষ্টি বা বলা চলে যে সময় প্রচুর পরিমাণে বাতাস বয় সেই সময় পায়ার পাওয়ারকে রেস্টোর করে রাখলে সেটা কিন্তু ক্ষতির কারণ হতে পারে, সেখানে হচ্ছে শর্ট সার্কিট হতে পারে ট্রান্সফরমারে, হচ্ছে শর্ট সার্কিট হতে পারে বা বলতে পারে যে ওয়্যার আছে কেবলস আছে তার উপরে হচ্ছে গাছের ডাল ইত্যাদি করে শর্ট সার্কিট হতে পারে। মানুয়ার হোসেন লিখছেন কোথায় জল হচ্ছে, এটা জল নয় দাদা বৃষ্টি হচ্ছে, রফিকুল আলম লিখলেন ভাইয়া দেখিয়েগা ক্যামেরা ভিগ যায়গা, বহুত এহতিয়াত করকে করনা পড়তা হ্যায় ভাইজান, আর ও কর রে হ্যাঁ থ্যাংক ইউ ফর থিঙ্কিং ফর মি, রজ্জাক আলম কালানাগিন মে বহুত বারিশ হো রহা হ্যায়, লতিফুর রহমান লিখছেন ঝাড়বাড়ি বক্সিভিটাতে বৃষ্টি হচ্ছে, ফিরোজ আক্তার লাইভ ওয়াচ করছেন এই মুহূর্তে ইসলামপুর শহরে, ফিরোজ আক্তার ভাই করতে গেছেন, আনোয়ার আলম মুম্বাই মে বহুত গরমি হ্যায়, পরেশ কর্মকার লিখছেন অমল আট থেকে দেখছেন, নওশাদ রাজা সুপার লিখছেন, মোহাম্মদ সমীর নুরি লিখছেন চানা মানামে হোগা নেই কে ভাই, নেই চানা মানামে ভি হোগা ভাই, ইসলামপুর মে হো রহা হ্যায় চানা মানা জ্যাদা দূর নেই হ্যায়, মানবর হোসেন ইসলামপুর থেকে এই বৃষ্টি আপনাদের দেখাচ্ছি, হাজিরুল ইসলাম লিখছেন দাসপাড়াতে বৃষ্টি হচ্ছে, রাজ্জাক আলম
আনোয়ার আলম লিখছেন বৃষ্টি হচ্ছে আমাদের দিকে, থ্যাংক ইউ আনোয়ার। কোথা থেকে লিখছেন, প্লে স্টোর জানলে আমরা বেশি উপকৃত হতাম। রিয়াজউদ্দিন হক হাই লিখছেন, জিন্দগি আবার কমেন্ট করেছেন, রহমত কি বাড়ি সরিয়ে আছে। মোহাম্মদ বাবুল বাবুল লিখ রে, গোয়াবাড়ি দাসপাড়া চোপড়া উত্তর দিনাজপুর ওয়েস্ট বেঙ্গল এর থেকে দেখছেন। আচ্ছা আনোয়ার আলম লিখছেন, আচ্ছা আবিদ আফ্রিদি জব্বার স্যার মেরা কমেন্ট তো পড়তেই নেই হ্যাঁ কেউ, হম চাকুলিয়া বাসিও সে নারাজ হ্যাঁ ক্যা, আমারে ইধর ভি বারিশ হো রহা হ্যায় ভাই, নেই এসা নেই হ্যায় অ্যাকচুয়ালি, আপ ইতনা লম্বা কমেন্ট লিখে হ্যায় আর বহুত জল জল যা রহা থা, তকরিবন 150-200 লাইভ ভিউয়ার থা আবিদ আফ্রিদি ভাই, গুস্তাখ ইমাম সব সবকা কমেন্ট পড়নে কে লিয়ে হম তৈয়ার হ্যায়, লেকিন ইতনা বারিশ খুশি রহমত কা বারিশ দেখ কে লোক ইতনা খুশি মে ঝলমলা গে ডগমগা গে কি কে সকতে কমেন্ট হি করতে গে আপকা কমেন্ট পড় নেই পায়ে হম। নিতাই বর্মন লিখছেন, দাদা ফাউন্ড সাম পিস, থ্যাংক ইউ, উই আর অলসো ইন পিসফুল কন্ডিশন ব্রাদার। খুদিরাম সিংহ হাই লিখছেন, চন্দন আগরওয়াল হাই লিখ রে, মোহাম্মদ সমীর নুরি লিখ রে, হামারে চনামানা মে হোগা নেই ক্যা ভাই বারিশ, বতাইয়ে জি জরুর হোগা ভাই আর রাততলা সে দেওয়া কি। রাজকুমার কান্তি হাই লিখছেন, চন্দন আগরওয়াল থেকে শুরু করে অনেকে আবার বৃষ্টিতে ইতিমধ্যেই, সুজিত পাল ইতিমধ্যেই বৃষ্টিতে সাঁতার কাটা শুরু করেছেন জলে। মুদস্সির রেজা ভাই, জব্বার ভাই খাস করকে হাতি কে কারণ মেরা বারে মে, মতলব মুদস্সির রেজা কুছ লিখনা চাহে হাতি কে কারণ নেই, সমঝ মে নেই, সমঝ মে নেই ক্যা কহনা চাহ রে। তকরিবন 268 কমেন্ট কর চুকে হ্যায়, 13 পিপল হ্যাজ শেয়ার দিস অ্যান্ড 8.1 পিপল হ্যাজ জাস্ট সিন আওয়ার লাইভ ব্রডকাস্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। আনোয়ার আলম মাটিকুন্ডা থেকে বলছি, আমাদের দিকে বৃষ্টি হচ্ছে। সায়েন্সা আলম, পিপলা মে ভি বারিশ হো রা হ্যায়, থ্যাংক ইউ সায়েন্সা ভাই। বদির খান হাই লিখ রে হ্যায়, রজ্জাক আলম আপ ভি কহাঁ হ্যায় স্যার আপ অভি, আচ্ছা মে তো বতা রহা হুঁ, ইয়ে দেখিয়ে এস্টাবলিশমেন্ট শর্ট দেখলে সে পতা চলেগা, সুপারিন্টেন্ডেন্ট পুলিশ ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্ট মে বেঠে হুয়ে হ্যায়, ফসে হুয়ে হ্যায় সভি রিপোর্টার্স, মে অকেলা নেই। মুদস্সির রেজা জব্বার ভাই আপ হি হ্যায় কি কারণ বারিশ নেই হো রা হ্যায় ঠিক সে, ক্যা ওজা হ্যায়, ও লাইভ আপডেট দে দেতে হ্যায় ইসলিয়ে ক্যা, নেই বারিশ হোনে কে বাদ আপডেট দেতে হ্যায়, এসা নেই কি বারিশ মত হো ইসকে লিয়ে আপডেট নেই দেতে হ্যায় ভাই জান। উস্তাক ইমাম নজরুল ইসলাম লিখ রে হ্যায় পাঞ্জিপাড়া মে বারিশ হো রা হ্যায়, থ্যাংক ইউ। মুদস্সির রেজা জব্বার ভাই আপ হি কে কারণ বারিশ নেই হো রা হ্যায় ঠিক সে, ক্যা ওজা হ্যায়, ক্যা মে এক মেই এক আপকা দোস্ত আর হোস্ট জব্বার আলী গুনেগার বন্দা হুঁ, ইসকে ওজা সে বারিশ নেই হো রা হ্যায় ভাই, গুস্তাখি মাফ, আল্লাহ খায়ের করে, আল্লাহ মাফ করে, গুস্তাখি মাফ করে। মোহাম্মদ মুজফ্ফর হুসেন লিখ রে হ্যায় জব্বার ভাই গুড নাইস। বদিনুল ইসলাম আর ইস ওক্ত অরুণ ঝাজি ভি আমারে বরিষ্ঠ পত্রকার দেখ রে হ্যায় ইস ওক্ত লাইভ এসপি অফিস কে ইয়ে নজারা, অরুণ জি কহাঁ সে দেখ রে হ্যায় জরা কমেন্ট মে বতাইয়ে, ওয়াচ করনে সে সিফ নেই হোগা। জিন্দগি লিখ রে হ্যায় দিল্লি মে বহুত গরমি হ্যায়, রফিকুল আলম ভাইয়া আমারে চোপড়া নারায়ণপুর মে বহুত অন্ধেরা ছা গয়া হ্যায়, হওয়া ভি চল রহি হ্যায় আর বহুত বারিশ হোগা, বারিশ হোগা বহুত জ্যাদা হোগা। শাহজামাল শেখ লিখ রে হ্যায় বহুত আচ্ছা খুশখবরি হ্যায়, নবিসারা আরিয়া লিখছেন, আচ্ছা কালিয়া চক মে ভি বারিশ হো হ্যায়, কালাগাছ না কালাকাছ, আচ্ছা কালাকাছু লিখনা চাহ রে হ্যায় স্যার। টেন্টার রাজা কিশনগঞ্জ কোর্ট মে অভি বারিশ হো রহা হ্যায় আল্লাহ কা রহমত হ্যায়, আচ্ছা অজয় দাস এতক্ষণে লাইভে যুক্ত হলেন, আমাদের মাইলস্টোন ভিউয়ারদের মধ্যে দেখতে শুরু করেছেন। মোহাম্মদ ডাব্লু বারিশ রোক দো কিউকি মেরা ডিউটি হ্যায় ইভিনিং মে, এসা মত কহিয়ে ইয়ার ডিউটি তো ছত্রি ইয়ার রেইনকোট লেকে যা সকতে হ্যায় লেকিন বারিশ রুক যায় তো ধান কা উপজাও খতম হো জায়েগা। মোহাম্মদ কাদের গৌতম সিংহ লিখছেন খবরগাঁওতে বৃষ্টি হচ্ছে, আনোয়ার আলম লিখছেন জব্বার স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ লাইভে নিউজ প্রচার করার জন্য, আকবর আলী লিখছেন দাদা খুব ভালো, মোহাম্মদ বেলাল হাই লিখছেন, বিকাশ সরকার পাঞ্জিপাড়া মেবি বারিশ হো রা হ্যায়, পিয়া পারভিন লিখছেন লক্ষ্মীপুর মেবি বারিশ হো রা হ্যায়, এস কে রাজ লিখ রে হ্যায় আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ, আপসে কন্ট্যাক্ট কেসে করে।
स्पर्श আছে আপনি পুষ্পাসিনো সত্যবর্মন কি দারুণ হচ্ছে স্বস্তী দাস তুমি কিন্তু বেজনা জব্বরদা নিশ্চয় স্বস্তী ফারাজুল না লিখছেন লক্ষ্মীপুর মে রহমত কা বারিশ রিয়াজ রাজা ভাই কিষানোঁ কা বহুত আচ্ছা হুয়া বেশক আচ্ছা হুয়া রামগঞ্জ মে বারিশ হো রহা হ্যায় মোহাম্মদ মুখলেশ লিখ রে খুব ভালো স্টাইলিশ রাহুল পাঞ্জি পাড়া মে ভী বারিশ হো রহা হ্যায় আচ্ছা অনেকে রিপ্লাই করছেন জনক বিশ্বাস উজ্জ্বল বিশ্বাস লিখছেন কই পামলে হচ্ছে না তো হবে নিশ্চয়ই বৃষ্টি একটু বেশ এই মুহূর্তে দৃপ্ত বিশ্বাস লেপের তলায় নিশ্চয়ই ঢুকে আছেন আমার রিপোর্টার সহযোগী ঢুকে লাইভ দেখছেন নিশ্চয়ই কমেন্ট করুন কোথায় আছেন শহর এলাকায় বৃষ্টি হচ্ছে কি না নূর ইসলাম ধরমপুর থেকে দেখছেন জব্বির আলম চোপড়াতে বৃষ্টি হচ্ছে লিখছেন রিয়াজুল রিয়াজুল হাই লিখতে গিয়ে হি লিখে দিয়েছেন বিকাশ সরকার জব্বার স্যার আপনাকে একটা বলবো স্যার যা কিছু বলতে চাইছেন সিরাজউদ্দিন এই মুহূর্তে সিনিয়র রিপোর্টার মেহেদি হেদায়তুল্লাহ আমাদের সঙ্গে লাইভে জুড়েছেন লাইভে ওয়াচ করছেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং নিউজ টুডে ইন্ডিয়া আরও অনেকেই কমেন্ট করছেন পিয়া পারভিন খুব ভালো বারিশ হচ্ছে বেশ বাবলু জিশান শেখ শাহনওয়াজ দার্জিলিং মে বহুত বারিশ হো রহা হ্যায় আর ইস ওয়াক্ত কে সকতে হ্যায় কি ঠাহাকে কি আওয়াজ ভি আ রহা হ্যায় সলিম হাসিবুল হাই লিখ রহে হ্যায় আকবর আলী দাদা রামগঞ্জ বাজারে খুব বৃষ্টি হ্যাঁ আকবর আলী ভাই সেখানে একটা বড় সমস্যাও তৈরি হবে কারণ সেখানকার বাজারের জল নিকাশি ব্যবস্থা খুব খারাপ এবং রোডের অবস্থাও বিশেষ করে বাজার এলাকায় খুব খারাপ রয়েছে শীঘ্রই আমরা সেটা নিয়ে একটা প্রতিবেদন করব যদি একাধিক রিপোর্টার বন্ধু আমাদের ইতিমধ্যে খবর করেছে খায়ের মোহাম্মদ দিল্লি নোয়েডা মে খুব বারিশ আচ্ছা বারিশ হোগা কি নেই ইয়ে তো বহু দূর হ্যায় বঙ্গাল সে ভাইজান লেকিন অন্দেশা লগা যা রা হ্যায় কি জহাঁ তপ্তি গরমি হ্যায় আর ভাদো মহিনা কা এক্সট্রিম হিউমিডিটি হ্যায় ওহাঁ বারিশ হোনে কি সম্ভাবনাই জ্যাদা হ্যায় শাহ জামাল শেখ রে আপকা বহুত বহুত শুক্রিয়া আপ ইলাকে কি খবর বতা রে আর কে খান হাই লিখ রে হ্যায় শাহনওয়াজ এটা কোথাকার নিউজ ডেফিনেটলি ইসলামপুর আদিবা নাজ হাই লিখ রে মোহাম্মদ আমির খবরগাঁও তেও খুব বৃষ্টি হচ্ছে থ্যাংক ইউ ইনতাব ইনতাব হ্যালো কেসে হো ঠিক হ্যাঁ আপ কেসে হো ইনতাব ভাই মোহাম্মদ খালেক হাই লিখ রে হ্যায় পিয়া পারভিন এটা লাইভ পিয়া পারভিন এটা লাইভ ইসলামপুর থেকে হচ্ছে এসপি অফিস থেকে ফাইজুল হক রামগঞ্জ মে ভী বারিশ হো রহা হ্যায় বিষম কুমার পাল বিষম কুমার পাল লাইভ নিউজ দেওয়ার জন্য ধন্যবাদ দাদা সোনাপুরে বৃষ্টি হচ্ছে না সাবিনা খাতুন হাই লিখছেন ইনতাব ইনতাব আচ্ছা সিরাজউদ্দিন আপ কাহাঁ সে বোল রহে হো স্যার ইসলামপুর সে উত্তর দিনাজপুর ওয়েস্ট বেঙ্গাল সে আব্দুল শেখ আপ রামগঞ্জ কে বারে মে সহি বোলে জব্বার ভাই জি কয় দিন পহলে দু তিন দিন পহলে দেখকে আয়ে হ্যায় ওহাঁ কা নজারা ইসকে বারে মে আপ লোক কো বতানা পড়েগা জনপ্রতিনিধি সে লেকর কে প্রশাসন কো বতানা পড়েগা তবি রামগঞ্জ কা ইয়ে জো বদতর হাল হ্যায় উস বদতর হাল কো আপ সুধার সকতে হ্যায় মোহাম্মদ খালেক এন্ড উই ডিড পসিবল দে হ্যায় সেড শাহনওয়াজ নম্বর ওয়ান নিউজ সলমান আখতর ট্রেনিং ইন কিশনগঞ্জ টাউন পিয়া পারভিন খুব ভালো থ্যাংক ইউ জিন্দগি দিল্লি মে গরমি হ্যায় ইজার খান রাহুল বসাক হাই লিখছেন জাহিদ আলম কেরালা মে ভী বহুত বারিশ হো রহা হ্যায় ফজলুর রহমান হাই লিখ রে হ্যায় ফটাফট আপকা কমেন্টস খতম কিজিয়ে ক্যোঁকি দিস ইজ দ্য টাইম টু গো অ্যাওয়ে অলরেডি 168 লাইভ ভিউয়ার্স আর দেয়ার অ্যান্ড দে হ্যাভ কমেন্টেড 268 লেকিন মেরা এক খোয়াইশ হ্যায় कि आज का ये बारिश जो कह सकते हैं इस मौसम का सबसे तेज सबसे धुआंधार और सबसे बेहतरीन कह सकते हैं और सबसे दिल को ठंडक पहुंचाने वाला बारिश है तो इस खबर का शेयर सबसे ज़्यादा बनता है अब तक जो भी कमेंट किए हैं सबको ही हमारे पश्चिम बंगाल और सीमांचल के फास्टेस्ट ग्रोइंग एंड मोस्ट लवेबल डिजिटल प्लेटफॉर्म न्यूज़ टुडे इंडिया में जाएँ और जाके हमारे पेज से उसको शेयर करें मोहम्मद नकीम खान कोलकाता से दृष्टि आकलो है भाई সালাহউদ্দিন খান বৃষ্টির ছবি দিয়েছেন গুলজার আলম নাইস লিখছেন পিয়া পারভিন থ্যাংকস দিয়ে সোনম জাহাঁ লিখছেন আমি ইসলামপুর থেকে আছি স্যার আচ্ছা ইজার খান তব সে বারিশ জব সে লাইভ শুরু হওয়া হ্যায় তকরিবন আধা ঘন্টা মুম্বাই মে বহুত হ্যায় শাহজামাল শেখ রে হ্যায় রিয়াজ রাজা হাই লিখ রে হ্যায় জাহেদ আলম ইসলামপুর মে বহুত দিনো সে গরমি হো রহা থা আর বারিশ হুয়া খায়ের মোহাম্মদ হ্যাঁ কুলহারা মে আমারে ইহাঁ কুছ লিখনা চাহ রে হ্যায় ফির আচ্ছা আমাদের দিকে আকাশ মেঘলা হয়ে আছে রামগঞ্জের কদমগাছি এলাকা থেকে
Azad Alam is also running in Panjipara. We are feeling very well. We have been waiting for rain since many days. Yes, definitely we are also waiting for this gorgeous rain, which will just make the weather cool. Khair Muhammad, acha. Nasim Muhammad, Punjab, Nabi Mosum ban gaya hai. Acha, nahi samjhe. Shahana Wajib bolche Islampure mona hoy. Ek masher por ajke brishti hoche. Ha, Hizar Khan. Majkhane hoyechilo, tobe seta karjokor chilo na. Hizar Khan, Ahmedabad mein barish ho raha hai. Satik Alam, Ranjit Pratap 2, Ganga Mela, halka halka barish ho raha hai. Acha, Vishwarup Vishwas. দেখছেন শান্তির বৃষ্টি, থ্যাংক ইউ বিশ্বরূপ, তোমার লাভ সাইন দিয়েছ। অবশ্যই স্বস্তি এবং শান্তির বৃষ্টি। দুজার আলম লিখছেন, আমি পাঞ্জিপাড়া থেকে। আচ্ছা, তিনে হলো কিছু একটা লিখতে চাইছেন। আচ্ছা, পানি হলো। আচ্ছা আচ্ছা, বেশ বুঝলাম। অমল দাস, সঞ্জিরাতে বৃষ্টি হচ্ছে জিন্দগি, থ্যাংক ইউ স্যার ইসলামপুর কা খবর শোনানে কে লিয়ে। নাসিম মোহাম্মদ, আমাদের এখানে মেঘ করে এসেছে, এখন জল হবে। আব্দুল সেন লিখছেন, রামগঞ্জ কাও, থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু এইটা সময় হয়ে গেছে, এবার আপনাদের কাছ থেকে সালাউদ্দিন খান এর মধ্যে কমেন্ট করে গেছেন, নিউজ টুডে ইন্ডিয়া ইজ নাম্বার ওয়ান, ইটস অল ফর ইউ, ইটস অল ফর ইউ, ইটস অল ফর ইউ। পবিত্র পাল, কয়টা নাগাদ বৃষ্টি কমবে এটা তো এই মুহূর্তে বলা সম্ভব নয়। সুভান রেজা বাংলা ব্যাঙ্গালোর থেকে দেখছেন, ব্যাঙ্গালোর মে মোস্ট ওয়েদার হ্যাঁ, আচ্ছা মস্ত ওয়েদার হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। আর শাহনওয়াজ, থ্যাংকস বতায়ে হ্যাঁ। এসি তরহ সে সফিক, উপর ওয়ালে সে দোয়া করতা হুম কি জ্যাদা বারিশ হো, নাই তো আমার ধান বেকার হয়ে যায়গা। আচ্ছা, অনেকে কমেন্ট করে সুজলের প্রধানের খবর জানতে চাইছেন, এ বিষয়ে আপাতত মন্তব্য করবো না। নাজিম বাবু লিখছেন, আমলো কে আমি বারিশ নেই হওয়া গোয়ালপুর মে আজ হওয়া তা থোড়া সা হোগা বারিশ ভেটকিছে। এতক্ষণ আমাদের সঙ্গে লাইভে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। এভাবেই সব খবর, এমনকি আবহাওয়ার পূর্বাভাস এবং আবহাওয়ার বর্তমান পরিস্থিতি জানতে আপনাকে চোখ রাখতে হবে, নিজের এলাকার খবর দেখতে চোখ রাখতে হবে পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়ায়। দেখতে থাকুন আমাদের বাংলা সেগমেন্ট নিউজ টুডে বাংলা, এবং দেখতে থাকুন দেন এবং দুনিয়ায় খবর সব কিছু একসাথে পেতে আমাদের উর্দু সেগমেন্ট নিউজ টুডে উর্দু। শাহনওয়াজ দেখছেন, আই লাভ ইউ দাদা, থ্যাংক ইউ ভেরি মাচ, লাভ ইউ টু। আচ্ছা, আহমেদাবাদ মে গরমি বহুত হ্যাঁ, মোহাম্মদ মুজফ্ফর হোসেন, লেকিন আপ বিদালে না হোগা হাফিজ মোহাম্মদ। আচ্ছা আচ্ছা, দাবি রেখেছেন নেতাদের কঠোর প্রশ্ন করবো, এতক্ষণ ছিলাম তো কেউ কমেন্ট করেনি। যাই হোক, নিশ্চয়ই এগুলো প্রয়োজনীয় প্রশ্ন এবং দাবি প্রশ্ন, সেগুলো কারণ আছে, আনসার হচ্ছে ব্যাপার আছে, আপনার খবর রিয়েল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ জব্বারদা, আমার একটা তোমার কাছে দাবি রইল। নাসিম মোহাম্মদ লিখছেন, নেতাদের কঠিন প্রশ্ন করবে, দেখো কঠিন প্রশ্ন কতটা বড় বুদ্ধিমানের কাজ নয়, বরং যুক্তিযুক্ত, এবং যেই প্রশ্নের উত্তরটা সেই নেতার কাছ থেকে পাওয়া যাবে এবং সেই নেতাকে প্রশ্ন করলে সেই সমস্যাটার সমাধান হবে, সেই ধরনের যুক্তিযুক্ত প্রশ্ন কিন্তু আমরা করি। নাজিম বাবু লিখনা চা রে হ্যাঁ, লেকিন নিষ্পক্ষ হমকো আপসে বিদা লেনা পড়েগা। এতক্ষণ আপনারা দেখছিলেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। আমি আমার সহপ্রতিনিধি রাজের সঙ্গে আপাতত আপনাদেরকে বিদায় নিচ্ছি, তবে দেখা হবে খুব তাড়াতাড়ি, তার জন্য দেখতে থাকুন নিউজ টুডে ইন্ডিয়া।